জাতীয় সংসদের দুটি শূন্য আসনের উপনির্বাচনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেছে আওয়ামী লীগ ঢাকা পাঁচ ড্যামডা ও যাত্রাবাড়ি এলাকার আসনে মনোনয়ন পেয়েছেন যাত্রাবাড়ি থানা আওয়ামী লীগের সভাপতি মনোয়ার ইসলাম মনু আর রানীনগর ও আত্রাই উপজেলা নিয়ে গঠিত নওগাঁ ছয় আসনে মনোনয়ন দেওয়া হয়েছে রানীনগর উপজেলা চেয়ারম্যান আনোয়ার হোসেন হেলালকে আগামী সতেরোই অক্টোবর এই দুই আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ হবে সকালে অনলাইন ব্রিফিংয়ে তাদের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ সময় তিনি দলীয় প্রার্থীর বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশ দেন বাংলাদেশের অর্থনৈতিক ও সমৃদ্ধির অগ্রযাত্রায় বিএনপি খুশি নয় জানিয়ে ওবায়দুল কাদের বলেন দেশের রাজনীতিতে বিভেদের ধারক ও বাহক বিএনপি আমি দলের সর্বপর্যায়ের নেতা কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে দলীয় প্রার্থীর বিজয়ে লক্ষ্যে কাজ করার আহ্বান জানাচ্ছে